নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন, আমি একদম মানে সহজ পদ্ধতিতে একটা ঘরোয়াভাবে মুসুর ডাল রান্না করছি, ধাবা স্টাইলে। খেতে অসম্ভব সুন্দর লাগে আর খুব ভালো হয় ডালটা। তা আমি কিভাবে করছি দেখুন, আমি এই মুসুর ডালটা দেখুন আগে আমি একটু সেদ্ধ করেই রেখে দিয়েছি তাড়াতাড়ি সুবিধার জন্য। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি, আর কিচ্ছু লাগবে না, একদম সিম্পলভাবে করব। আমি এখানে কড়াই তেল নিয়েছি 2 টেবিল চামচ, সর্ষের তেলে এটা করতে হবে। আর এর মধ্যে দেখুন কালো জিরে আমি ফোড়ন দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি, খেতে অসম্ভব সুন্দর হয় ডালটা। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আমি একটু ভেজে নেব তেলে। একদম সিম্পল রান্না অথচ অসাধারণ খেতে লাগে। যাদের তাড়াতাড়ি সময় বা তাড়াতাড়ি বেরোতে হবে, এইরকম একটা ডাল করে নিলে, এর সাথে যে কোনো একটা ভাজা করে নিলে চটপট রান্নাটাও হয়ে যাবে। আর গরমের দিনে এইরকম একটা হালকা পাতলা রান্না খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে আর খুব বেশি পোড়া করব না, তাহলে পরে ডালটার টেস্টটা খারাপ হয়ে যাবে। এই যে দেখুন একটু লালচে ভাব হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দেবো, আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একদম সিম্পল দেখুন, কোনো ঝামেলা নেই, চটপট হয়ে যায় রান্নাটা। আমি ঠিক যেভাবে করলাম, যেভাবে ডালটা দেখাচ্ছি, ঠিক আপনারা এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমায় জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো রান্না ছাড়লেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়, আপনারা যাতে নতুন নতুন রেসিপি দেখতে পান। এবার দেখুন ধনে পাতাটা দিয়ে দেব, খুব সুন্দর খেতে লাগে। অন্তত একবারও করে খেয়ে দেখুন ডালটা কীরকম খেতে হয়, নিয়ে আমাকে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। ডালটা এবার ফুটবে, এই যে দেখুন বন্ধুরা, ডালটা ফুটে গেছে, আমার হয়ে গেছে একদম ডালটা তৈরি ধাবার স্টাইলে মুসুর ডাল। আর এই দেখুন আমি আলু সেদ্ধ করে সঙ্গে এই যে আলু ভাতে এই যে মেখে রেখেছি, এই যে ধাবার স্টাইলে মুসুর ডাল আর আলু ভাতে, অসাধারণ একটা রেসিপি। আমি যেভাবে ঠিক দেখালাম, আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। এই দেখুন গরমের দিনে এরকম একটা পাতলা ধাবার স্টাইলে ডালটা, আর কোনো ঝামেলা নেই, একদম মানে খুব সহজভাবে সিম্পলভাবে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে নেব। তাহলে আপনারা এইভাবে খান, খেয়ে কিরাম লাগে আমাকে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।